দর্শক, এ বিষয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, শ্রমিকরা অবরোধ তুলে নেয়ার পর এখন মহাসড়কের অবস্থা কেমন দেখছেন আপনি? জি তানিয়া, সকাল 9:30 দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রি মোড়ে নায়াগ্রা টেক্সটাইল লিমিটেড কারখানা, এই কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয় এবং মহাসড়কে ঢাকামুখী এবং টাঙ্গাইলমুখী উভয় স্থানে আসলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কারণ রেল যে রাস্তা রয়েছে মহাসড়কে ফ্লাইওভারের মাথায়, কিন্তু তারা দুই পাশে অবরোধ করে অবস্থান করে নারী এবং পুরুষ শ্রমিকরা। তাদের দাবি যে তারা 3 মাসের বকেয়া বেতন রয়েছে এবং আরও টিফিন বিল সহ অন্যান্য ভাতাদির দাবিতে তারা অবস্থান নেয়। এই কারখানাটি কিন্তু 17 তারিখ থেকে, আসলে গত মাসের 17 তারিখ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার আগের মাসের বেতন এবং চলতি মাসের বেতনের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় 2.5 ঘন্টা পর মহাসড়কে সেনাবাহিনীর সদস্যরা আসে এবং সেনাবাহিনীর সদস্যরা এসে তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যায় এবং সরিয়ে নিয়ে যাওয়ার কারণে কিন্তু তারা আসলে কারখানার ভিতরে অবস্থান নেয়। পরবর্তী সময় সেনা সদস্যরা এসে কারখানার শ্রমিকদের সাথে কথা বলে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে আসলে শ্রমিকদের বেতনাদি সহ সকল পাওনাদি পরিশোধের আশ্বাস দেন সেনাবাহিনীর সদস্যরা এবং এরপর থেকে কিন্তু শ্রমিকরা কারখানা থেকে চলে যায় এবং সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে চলে যায়। দুপুরের পর থেকে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী এবং চন্দ্র থেকে নবীনগরমুখী যে রাস্তা রয়েছে, দুটি রাস্তা দিয়ে আসলে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। কিন্তু এর আগেই অনেক ভোগান্তিতে পড়ে বিভিন্ন গন্তব্যের যাত্রী এবং পথচারীরা। তারা শ্রমিকরা আশ্বাসের পরপর থেকেই আসলে কারখানা এলাকা এবং অবস্থা অবরোধের মধ্যে নেই। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং স্বস্তি ফিরেছে যাত্রী এবং পথচারীদের মধ্যে। তানিয়া, গাজীপুর থেকে মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া ফিরে গেছে। এটা মুহে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক যে ভাঙছে। 2400 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙিয়া নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে জনস্বার্থ।